নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে এই রাজ্যকে একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শুধু একশো দিনের টাকা নয় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও এই রাজ্য পাচ্ছে না কেন্দ্রের সমস্ত স্কিমগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না অভিযোগ যে ব্যাপক দুর্নীতি বিশেষ করে একশো দিনের কাজের টাকায় সাইফোন করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি যাদের পাওয়ার কথা কথা নয় তারা বাড়ি পেয়েছেন অর্থাৎ মূল যা উপভোক্তা যার পাওয়ার কথা তিনি পাননি তাই এই দুর্নীতির অভিযোগই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র বারবার এই রাজ্যে বিভিন্ন ধরনের তদন্তকারী অর্থাৎ ইন্সপেকশন টিম পাঠিয়েছেন তারা তারা দেখেছেন খতিয়ে দেখার করে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা প্রতিবারের মতো এবারও লোকসভা নির্বাচনের আগে তারা অভিযোগ করছেন কেন্দ্রের বঞ্চনা যে কেন্দ্রীয় সরকার দু হাজার সাল থেকে টাকা বন্ধ করেছে একটাই কারণে এই রাজ্যে বিধানসভা ভোটে হেরে যাওয়ার কারণে অর্থাৎ প্রতিশোধ নিচ্ছে এমন অভিযোগ তারা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শ্বেতপত্র তৈরি করা বার করার দাবি করছেন তো এরকম আমরা দেখছি মানে অভিযোগ পাল্টা অভিযোগ এটাই চলছে এবং এটাও ঘটনা যে প্রচুর ফেক অর্থাৎ জাল জব কার্ড বাতিল করা হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে মানে তার কোনো হিসেব নেই খুব মানে যেটা সব সময় বলেন যে একটা বড় মাপের দুর্নীতি হয়েছে কিন্তু আমার অদ্ভুত লাগে কেন্দ্রীয় সরকারের এই আচরণ নিয়ে তারা আর কতদিন এইভাবে টাকাটা বন্ধ করে রাখবেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের একটি খবর আমাদের কাছে এসছে আমার কাছে এসছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডেও কিন্তু ঝাড়খণ্ডেও কিন্তু ঝাড়খণ্ড সরকারের সেখানেও কিছু একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত সেই দুর্নীতির টাকাটা হচ্ছে একশো ছ কোটি টাকার মতো সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার ওখানকার দুই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একজন হচ্ছে শশী প্রকাশ আর একজন হচ্ছে জয় কিশোর তারা এই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত দুজনের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে অর্থাৎ ইডি বাজেয়াপ্ত করেছে ইডি একশো ছ কোটি টাকার যে এখনো পর্যন্ত যে হিসেব পাওয়া গেছে সেই দুর্নীতি তার বিরুদ্ধে তদন্ত করছে অর্থাৎ একশো ছ কোটি টাকার দুর্নীতি যদি ইডি তদন্ত করে একশো দিনের কাজে তাহলে পশ্চিমবাংলায় কোটি কোটি টাকার অর্থাৎ এক লক্ষ কোটি টাকা বেশি টাকার দুর্নীতির অভিযোগ বলে বলা হচ্ছে তাহলে কেন ইডি তদন্ত করছে না এটাই আমার প্রশ্ন কেন কেন্দ্রীয় সরকার নিশ্চুপ এবং তারা কোনো রকম তদন্ত না করে শুধু টাকাটাই বন্ধ করে দিয়েছেন এটা তো মানুষ জানতে চায় যে কত কত টাকার দুর্নীতি হয়েছে দুর্নীতির অভিযোগ তো করলে হবে না হ্যাঁ ফেক জার ফেক জব কার্ড প্রচুর বাতিল হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার সংখ্যা কেন্দ্রীয় সরকার তাদের গ্রাম উন্নয়ন মন্ত্রক তাদের ওয়েবসাইটেই প্রকাশ করেছে কিন্তু কত টাকা কত বছর ধরে সাইফোন হয়েছে কোটি কোটি টাকা যে সাইফোন করা হয়েছে এই অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাহলে তার হিসেব কত সেটার জন্য তো এত বড় দুর্নীতি যদি বলা হয় তাহলে তার বিরুদ্ধে কেন ইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে না এটাই আমার প্রশ্ন অর্থাৎ কোথাও যেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে অভিযোগটা করছেন যে বঞ্চনা সে বঞ্চনায় থেকে মানে সেটাই তো মানে থেকে বেশি গুরুত্ব পাচ্ছে দেখা হচ্ছে যে যদি দুর্নীতি হয়েই থাকে তাহলে সবথেকে বড়ো যে ইডির হাতে তুলে দিই আপনারা তদন্ত করুক ইডি আর সেটা যদি না করেন তাহলে তো লোকে ভাববে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছে তার সত্য যে কেন্দ্র বঞ্চনা করছে হেরে যাওয়ার জন্য আমি জানি না যেখানে একশো ছ কোটি টাকার জন্য ইডি তদন্ত করতে পারে সেখানে কারণে এক লক্ষ কোটিরও টাকা বেশি দুর্নীতির কথা বলছেন এক লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতির কথা বলছেন আপনারা আমি রিপিট করছি সেখানে কেন ইডির হাতে তুলে দেওয়া হচ্ছে না যেখানে মিড ডে মিলের দুর্নীতি হয়েছে এই অভিযোগ হয়েছে এই রাজ্যে আমরা জানি যে বকটুই কেসে সেখানে যে ক্ষতিপূরণটা দেওয়া হয়েছিল সেখানে মিড ডে মিলের টাকা থেকে চেক দেওয়া হয়েছিল সে ছবি ভাইরালও হয়েছে চেকের ছবি ভাইরালও হয়েছে আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনে যে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের কিছু কিছু জেলাতে যে তাদের ভাতা অর্থাৎ তাদের যে নির্বাচন পারপাসে যাদের যে টাকা দিতে হয় সে টাকাটা হয়েছে দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে এ তো আমরা জানি এই অভিযোগ পাওয়ার পরই কিন্তু শিক্ষামন্ত্রক তারা সিবিআইকে তদন্ত করতে দিয়েছে তাহলে একশো দিনের কাজের টাকা নিয়ে যদি এত বড়ো দুর্নীতি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কেন নিশ্চুপ তারা কেন ইডির হাতে তদন্ত তুলে দিচ্ছে না এটাই আমাদের কাছে খুব একটা প্রশ্ন জাগছে তারা শুধু অভিযোগ করলে তো হবে না আপনার অভিযোগ সপক্ষে তো তদন্তের দায়িত্ব দিতে হবে কত টাকার দুর্নীতি হয়েছে আর যদি সেটা না করেন তাহলে তো লোকে ভাববে যে আপনারা সত্যি মানে ইচ্ছাকৃতভাবে টাকাটা আটকে রেখে দিয়েছেন এটা জানা দরকার তাই দাবি উঠছে যে অন্তত করে একশো দিনের কাজে এই রাজ্যের যে সব থেকে বড়ো দুর্নীতি হয়েছে এই দাবি যখন আপনারা করছেন বিজেপি করছে সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার করছে তাহলে তার ইডি হাতে তদন্ত হোক ইডিকে দায়িত্ব দেওয়া হোক যে কত টাকার দুর্নীতি কারণ এতদিন ধরে দু বছর আজকে প্রায় তিন বছর হতে যাচ্ছে এই একশো দিনের কাজের টাকা বন্ধ হয়েছে কারণ একশো দিনের কাজের টাকার উপরে গ্রাম বাংলার মানুষ তাদের জীবন চলে তাদের জীবিকা চলে সেই টাকা এইভাবে বন্ধ করে রেখে দিয়েছেন আপনারা তদন্ত হোক এবং তদন্ত হয়ে যারা দোষী যেমন এখানে একশো ছ কোটি টাকা তদন্তের জন্য যারা দোষী দুজন ইঞ্জিনিয়ারকে আপাতত খুঁজে পাওয়া গেছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড সরকারে তাদের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে তাই দাবি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সম্পত্তি অ্যাটাচ করা হোক অর্থাৎ ইডি তদন্ত করুক এবং তাদের সম্পত্তি অ্যাটাচ করা হোক এই ক্ষমতা তো আপনাদের রয়েছে তাই এইভাবে আপনারা চুপচাপ থাকবেন এরা বঞ্চনার অভিযোগ করবে এটা চলতে পারে না তাই দাবি উঠছে এবার তদন্ত করে দেখা হোক এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সম্পত্তি অ্যাটাচ করা হোক অর্থাৎ বাজেয়াপ্ত করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে কারণ বড় কেলেঙ্কারি বড়ো কেলেঙ্কারি বললে শুধু হবে না সেটা কত টাকা হয়েছে তার মানে তার জন্য সঠিক তদন্তও দরকার এই তদন্ত হোক এই দাবি আমরাও করছি তাই কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভাববেন ধন্যবাদ